সম্পর্ক তার সাথেই করো, যে সময় এলে সহযোগিতা আর ভালোবাসা দেখায়, নিজের অহংকার নয়। কাউকে সারা জীবন পাশে পেতে চাইলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বুঝে ভালো জানে সেও দূরে সরে যায়। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অহংকার। ব্যবহারটা ঠিক করুন, এটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা ঘর বাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। দাম্পত্য জীবন সুখী হওয়ার ক্ষেত্রে পুরোটাই নির্ভর করে জীবনসঙ্গীর আচরণ এবং ব্যবহার। সঙ্গীর প্রতি যে মানুষটার আচরণ হয় বন্ধুসুলভ, সেই মানুষটার কাছেই শান্তি এবং সুখ মিলে। যে সত্যিকার তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না, হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো, খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। অহংকার করো না, পতন হবে, অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে একদিন, জবাবটা দিয়ে দিও। নিজের ভুল স্বীকার করার মতো সৎসাহস সবার থাকে না, কেননা নিজের ভুল স্বীকার করাটা কারো কারো কাছে নিজের পরাজয় মেনে নেওয়া মাত্র। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। জীবনের কোনো হার নেই, একথা সত্য, কিন্তু এর আঘাত এত কঠিন হতে পারে যে কারো হৃদয় ভেঙে দেওয়ার জন্য তা যথেষ্ট। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো রাখার পথ খুঁজে পায় না। নিজেকে নিজেই সামলাতে শেখো, যা দেখছো সবটাই মোহ আর মায়া, আর বাকিটা তো স্বার্থ। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। জলের ঢেউ ছাড়া কোনো নদীর পার ভাঙে না, তেমনি কোনো কারণ ছাড়া সম্পর্ক ভাঙে না। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। মনুষ্যত্বের পিছনে মানুষ ছুটে না, মানুষ স্বার্থের পিছনে পাগল হয়ে ছুটে। মাঝারি মানের শিক্ষক বলেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান, মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। অভিমান সবার জন্য জন্মায় না, যার জন্য জন্মায় সে অভিমানের মানেই বুঝে না। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে, আবেগে আটকে থাকলে জীবন চলবে না, বাস্তবতায় ফিরতে হবে। জীবনে আটকে গেলে কি করবেন, নিজের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করুন, একটি ধাপ পিছিয়ে নিন এবং প্রতিফলিত করুন। প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন, সব কিছু অতিরিক্ত চিন্তা করবেন না, আপনি যে অগ্রগতি করেছেন তা লিখুন, বুদ্ধিমান মানুষের কাছ থেকে পরামর্শ নিন। জীবন মানে কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের আশায় সংগ্রাম করে যাওয়া। মাঝে মধ্যে ভুলকেও মানিয়ে নেওয়া যায়, কিন্তু মানিয়ে নেওয়া যায় না শুধু অন্যায়কে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে, যৌবনের মূল্য বুঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বুঝে অসুস্থ, ও সম্পদের প্রয়োজনীয়তা বুঝে অভাবী। প্রেম একটু ব্যাকডেটেড হয় ভালো, আধুনিকতায় শুধু বিচ্ছেদ। মানুষ হওয়ার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলো কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। চিরন্তন সত্যবাণী, অনেক জায়গায় দেওয়ালে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজে কিছু বিষাক্ত মানুষের
গায়ে যদি লেখা থাকত এই মানুষ হইতে সাবধান, তাহলে কিছু মানুষ হয়তো রক্ষা পেত। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতবাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয়। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনের সময় কাউকে ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে। যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানে তারা হৃদয় দিতে প্রস্তুত। মধ্যবিত্তদের অবস্থা হলো এই, নিজের দিকে তাকালে ফ্যামিলি শেষ, আর ফ্যামিলির দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ। তোমার ভুলটাকে যদি তুমি তোমার জীবনের শিক্ষা হিসেবে না নাও, তবে তুমি নিশ্চিত থাকতে পারো অনেক বড় ধাক্কা তোমার জন্য অপেক্ষা করছে। পরিস্থিতি আমাকে এমন কিছু জিনিস শিখিয়েছে যা আমি কখনো শিখতে চাইনি। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কী করে বুঝবে? প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।